2023 সালে বিমান বাহিনীর বিমান সেনা পদে যারা অনেকে আবেদন করেছো, যারা দেখছো অনলাইনের স্টুডেন্ট, যারা সোজার একাডেমির স্টুডেন্টরা বসে আছো, অনেকে আবেদন করছো, অনেকে একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছ, অনেকে আসলে জানার সব বিষয় যে মানুষ জানবে তা কিন্তু না, অনেকে একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছ অনেক স্টুডেন্ট, সেটা হচ্ছিল কোন ট্রেডে কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে এবং কত নাম্বারের কোশ্চিন হবে। বিমান বাহিনীতে অনেকগুলো ট্রেডে কিন্তু 2023 সালে সার্কুলার ছাড়ছে, যারা আবেদন করছো তারা জানো। বিমান বাহিনীতে প্রথম যে ট্রেডটা রয়েছে সেটা হচ্ছে হলো টেকনিক্যাল ট্রেড। কি ট্রেড? টেকনিক্যাল ট্রেড। এই টেকনিক্যাল ট্রেডে তোমার প্রথমে কি কোন পরীক্ষাটা হবে? প্রথমে হচ্ছে হলো আইকিউ পরীক্ষা হবে। কোন পরীক্ষা? আইকিউ। আইকিউ, আইকিউ মানে কি? ইন্টেলিজেন্স কোশ্চেন। ইন্টেলিজেন্স কোশ্চেন। আইকিউ পরীক্ষা হবে 100 নাম্বারের। কত নাম্বার? 100 নাম্বার। কত নাম্বার? 100 নাম্বার। এরপরে হবে বিমান বাহিনীর পরীক্ষাগুলো পর্যায়ক্রমে পাস করে যেতে হয়, তোমার একবারই চান্স নাই, ঠিক আছে? ধরো তুমি আইকিউতে পাস করলা, এরপরে দেন তোমাকে ইংলিশে যেতে হবে, ইংলিশে পাস করলা তারপরে ফিজিক্সে যেতে হবে, ফিজিক্সে পাস করলা তারপরে তোমাকে ম্যাথে যেতে হবে, মানে পর্যায়ক্রমে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, বিমান বাহিনীতে অনেকে মনে করে যে পাস নাম্বার তুলতে পারলে হয়তো বা পরীক্ষার চান্স হয়ে যাবে, তা না। বিমান বাহিনীতে আসলে কোনো পাস নাম্বার বলে কোনো কথা নেই, ঠিক আছে? এখানে তোমাকে সর্বোচ্চ নাম্বার পেতে হবে। তুমি ধরো তোমার জেলা থেকে তুমি পরীক্ষা দিতে গেছো 300 জন, 300 জনের মধ্যে যদি তুমি ফার্স্ট হও আলহামদুলিল্লাহ, 300 জনের মধ্যে যদি তুমি 1 থেকে 20-এর মধ্যে থাকো আলহামদুলিল্লাহ, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছি? এটা মনে রাখবা। যখন টেকনিক্যাল ট্রেডে একজন প্রার্থী পরীক্ষা দিতে যাবা, যাওয়ার পরে প্রথমে তোমাকে 100 নম্বরের আইকিউ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই আইকিউ পরীক্ষায় পাস নাম্বার বলে কোনো কথা নেই, তবে মেধা তালিকায় যদি আসতে চাও তাহলে অবশ্যই তোমাকে 90-95 উপরে যেতে হবে নাম্বার, মনে রাখো, ঠিক আছে? এরপরে যারা ভালো নাম্বার পাবা, যারা মেরিট লিস্টে আসবা, দেন তোমাদেরকে 50 নম্বরের ইংলিশ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। কত নাম্বার? 50 নম্বরের। এরপরে যারা ইংলিশে পাস করবা, তোমাদের 25 নম্বরের MCQ ফিজিক্স পরীক্ষা হবে। কি হবে? এরপরে 25 নম্বরের ম্যাথ পরীক্ষা হবে। কি হবে? ম্যাথ পরীক্ষা হবে। বুঝতে পারছি কি? আগামী ক্লাসে, আগামী টিউটোরিয়ালে আমি পার্টিকুলারভাবে বিমান বাহিনীতে ইংলিশ প্রশ্ন কেমন হয়, আইকিউ প্রশ্ন কেমন হয়, গণিতের কোশ্চেন কেমন হয়, ম্যাথের কোশ্চেন কেমন হয়, জীববিজ্ঞানের কোশ্চেন কেমন হয়, ইন্ডিভিজুয়ালি সোলজার একাডেমির ছাত্ররাও সবাই জানবা, আমার অনলাইনে লাখ লাখ স্টুডেন্ট আছে। বুঝতে পারছো কি? এই লাখ লাখ স্টুডেন্টও আমাকে যারা দেখে তাদেরকেও শেখাবো 2023 সালের জন্য, ঠিক আছে কি? ওকে, তাহলে টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার বিষয় নিয়ে তোমরা ক্লিয়ার? এখন পরীক্ষা টিকতে চাইলে এই যে ফিজিক্স দেখতেছো 25-25-এর মধ্যে দেখা যাবে তোমাকে 23-24 পেতে হতে পারে, 20 হতে পারে, 20 তো অবশ্যই পাইতে হবে, 20-এর নিচে পাইলে তুমি আসলে টিকতে পারবো না। ম্যাথের ক্ষেত্রে সেম, যে ম্যাথে তুমি 15 পাইলে আসলে চান্স হবে না, তোমাকে 20-এর উপরেই যেতে হবে। সো এই ট্রেডে চান্স পাওয়াটা অনেক কঠিন এবং ডিফিকাল্ট অ্যাজ এন এয়ারম্যান, ঠিক আছে কি? এরপরে নন টেকনিক্যাল ট্রেডে কী হবে? আইকিউ হবে 100 নম্বরের, আইকিউ হবে 100 নম্বরের, ইংলিশ হবে 50, কত? 50, জিকে মানে জেনারেল নলেজ হবে 50, এই হচ্ছিল তোমার 200 নম্বরের নন টেকনিক্যালের পরীক্ষা। 2023 সালে বিমান সেনাতে যে সার্কুলারটা প্রকাশ হয়েছে এখানে তোমার টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডে খেলোয়াড় হিসেবে কিন্তু আবেদন করা যাবে। বুঝতে পারছে কি? ওকে, এরপরে এমটিওএফ ট্রেড, ড্রাইভিং ট্রেড, এখানে প্রথমে আগে ড্রাইভিং পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা হবে, ঠিক আছে? অনেকে এমটিওএফ ট্রেড আবেদন করছো, অন্য ট্রেড আবেদন হয়তো বা নেয়নি, সেই কারণে বাধ্য হয়ে অনেকে এমটিএফ ট্রেড আবেদন করছো। অনলাইনের স্টুডেন্টের কথা বলছে, কিছুদিন আগে কয়েকটা ছাত্র ফোন দিয়ে আমাকে বলছে যে স্যার আমরা তো এমটিএফ ট্রেড আবেদন করছি, অন্য ট্রেড আবেদন নেয়নি আমাদের জেলা থেকে, তো এমটিএফ ট্রেডে স্যার আমাদের কোনো ড্রাইভিং জানা নাই, ড্রাইভিং সার্টিফিকেট নাই, ড্রাইভিং কোনো কোর্স করা নাই, লাইসেন্সও নাই, তাহলে আমরা কী করবো? তারা পরীক্ষা দিতে গেলে বাদ পড়বা, আর তো করার কিছু নেই। তোমার ড্রাইভিং ট্রেডে তো অবশ্যই তোমাকে গাড়ি চালা জানতে হবে,
জানতে হবে না স্যার যেখানে না জেনে গিয়ে কি চাকরি হবে জানা লোকেই চাকরি পাচ্ছে না আর না জেনে কি চাকরি হবে না স্যার তাহলে এমটি অফ ট্রেডেও সেম একই এমটি অফ ট্রেডেও সেম একই হবে আইকিউ হচ্ছে হলো 100 নম্বরের কত নম্বরের 100 নম্বরের 100 এরপরে ইংলিশ হবে 50 ফিজিক্স হবে 25 ম্যাথ হবে 25 তাহলে দেখো এমটি অফ ট্রেড আর টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা সেম সেম না স্যার আচ্ছা কারণ টেকনিক্যাল ট্রেডে আবেদন যারা করছো তারা অবশ্যই সায়েন্সের ছাত্র ছিল এমটি অফ ট্রেডেও সায়েন্সের ছাত্ররা আবেদন করতে পারে ঠিক আছে এরপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কি চিকিৎসা সহকারী ট্রেড চিকিৎসা সহকারী ট্রেড এই ট্রেডে একটু পরীক্ষা বেশি আসছে দেখো প্রথমে আইকিউ 100 নম্বর হবে কত নম্বরের 100 নম্বরের এরপরে ইংলিশ কত নম্বরের 50 কত নম্বর 50 ফিজিক্স কত 25 ম্যাথ 25 25 বায়োলজি 25 25 বুঝতে পারছিস কি স্যার এখানে বোধহয় বেশি পরীক্ষা না 1 2 3 4 5টা সবগুলোতে 4টা এটাতেই বেশি পরীক্ষা বাট এই মেডিকেল সহকারী চিকিৎসা সহকারী ট্রেডে আবেদন করতে চাইলে ওরা ম্যাথস থেকে 4 বছরের অভিজ্ঞতার একটা সার্টিফিকেট চেয়েছে ঠিক আছে কি এটা সবার জন্য না যারা ম্যাথস থেকে পড়ালেখা করছে 4 বছরের একটা কোর্স করা আছে তারাই পরীক্ষা দিতে গেলে অগ্রাধিকার পাবে বুঝতে পারছিস স্যার ওকে এরপরে দেখো প্রভোস্ট ট্রেড ঠিক আছে স্যার প্রভোস্ট ট্রেডেও প্রথমে আইকিউ হবে 100 নম্বরের কত নম্বরে 100 ইংলিশ হবে কত 50 জিকে হবে কত 50 জিকে হবে 50 জিকে বোধহয় এখানে 50 নেবে না 25 ফিজিক্স হচ্ছে হলো 25 ঠিক আছে কি প্রভোস্টে আইকিউ 100 ইংলিশ 50 জিকে 25 অ্যান্ড লাস্ট ওয়ান ফিজিক্স 25 ঠিক আছে এরপরে মিউজিক ট্রেড মিউজিশিয়ান আইকিউ হবে 100 ইংলিশ হবে 50 জিকে হবে 50 বুঝতে পারলাম নন টেকনিক্যাল ট্রেডের সাথে মিল রয়েছে বুঝতে পারছিস এই ট্রেড ভিত্তিকে অনেকে তোমরা একটা দুইটা ট্রেডে আবেদন করছো সেপ্টেম্বরে মেবি হয়তো বা 4 তারিখ থেকে বিমান বাহিনীর ওয়েবসাইটে রোল প্রকাশিত হবে অনেকে একটা জিনিসে ভুল করছো যারা অনলাইনে স্টুডেন্ট শুনছো অনেকে মনে করছো যে সেপ্টেম্বরের 4 তারিখ থেকে হয়তো বা সারা বাংলাদেশের পরীক্ষা শুরু হবে বিষয়টা তা না বিমান বাহিনীর ওয়েবসাইটে তোমাদের রোল প্রকাশ করা হবে যা আবেদন করছো যে ট্রেডে ওই ট্রেড ভিত্তিক বিভিন্ন জেলার রোল প্রকাশিত হবে এবং ডেট দেয়া থাকবে পর্যায়ক্রমে প্রত্যেকটা জেলার পরীক্ষা আস্তে আস্তে হবে এতে করে কেউ 15 দিন হাতে সময় পাবে কেউ 20 দিন কেউ 25 দিন কেউ 1 মাস কেউ 1.5 মাস কেউ 2 মাস সময় পাবে তাই না এটা অনেকে ভুল করছে এবং অনেকে আমাকে ফোন দিচ্ছ প্রতিদিনই যে স্যার কবে থেকে পরীক্ষা শুরু হবে অনেক স্টুডেন্ট বলছে যে স্যার আমরা কোর্স শুরু করব অবশ্যই তোমরা কোর্স শুরু করতে পারবে আমাদের একাডেমিতে সেপ্টেম্বরের 6 তারিখ থেকে আমাদের নেক্সট আরেকটা ব্যাচ শুরু করব আমরা বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ এই ব্যাচে আসলে ইনশাল্লাহ কেউ 15 দিন কেউ 20 দিন কেউ 1 মাস কেউ 1.5 মাস কেউ 2 মাসেরও প্রস্তুতি নিতে পারবা বিমান বাহিনীর জন্য ঠিক আছে আর এমটি অফ ট্রেডের জন্য তো এখন অনেক দিন সময় আছে যারা স্পেশালি এমটি অফ ট্রেড বা ড্রাইভিং ট্রেডে আবেদন করে রাখছিল যাদের সার্টিফিকেট নাই যাদের লাইসেন্স নাই যাদের গাড়ি চালার অভিজ্ঞতা নাই তোমরা চলো অবশ্যই জয়েন করতে পারো সেপ্টেম্বরের 6 তারিখের ব্যাচে ঠিক আছে এটাই আর প্রভোস্ট ট্রেডে তোমার উচ্চতাটা ঠিক কত থাকতে হবে এটা নিয়ে কয়েকজন কোশ্চেন করছিল প্রভোস্ট ট্রেডে ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 8 ইঞ্চি হতে হবে কত 5 ফিট 8 ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি থাকতে হবে বুঝতে পারছে কি স্যার অন্যান্য ট্রেডে বিমান বাহিনীর অন্যান্য ট্রেডে পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন 5 ফিট 4 ইঞ্চি আর মহিলাদের থাকতে হবে অন্যান্য ট্রেডে সর্বনিম্ন 5 ফিট বুঝতে পারছি জি স্যার এই উচ্চতাটা নিয়ে অনেকে কোশ্চেন করছিল আশা করি ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে ভালো করে প্রস্তুতি নিতে হবে ভালো করে পড়ালেখা করতে হবে বিমান বাহিনীতে স্মার্ট বুদ্ধিমান ঠিক আছে এরপরে ভালো ছাত্রদের চান্স পাওয়ার সংখ্যা বেশি আজকে বিমান বাহিনীতে যেহেতু বেশি লোক নেয় না প্রতি বছরে দেখা যায় 500, 550, 600 এর কাছাকাছি লোক নেয় কিন্তু ঠিক আছে কি পুরুষ এবং মহিলা বিমান সেনা মিলে সে কারণে তোমার জেলা থেকে যদি তুমি
চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে যে আমি ফার্স্ট হব আমার জেলায়। যদি তুমি তোমার জেলায় ফার্স্ট হওয়ার চিন্তা নিয়ে পড়ালেখা করো তাহলে অবশ্যই তুমি বিমান সেনা হইতে পারবে। বুঝতে পারছি তো? বুঝতে পারছো? ঠিক আছে, সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।